নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর 2014 সালের সাইকোলজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2014 সালের সাইকোলজি থেকে কোন প্রশ্নগুলো দিয়েছে তার MCQ, SA³ এবং বড় প্রশ্ন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মনোবিদ্যা হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটি দিয়েছেন অ্যান্সারে রোমান টু এর অ্যান্সার মাহের। বি নম্বরের প্রশ্ন কি বলেছে, অবচেতন মন ও তার কার্যকলাপ নিয়ে ফ্রয়েডের দৃষ্টিভঙ্গিকে বলা হয়, অ্যান্সারে রোমান ওয়ানের অ্যান্সার মনসমীক্ষাবাদ। পরের প্রশ্ন কি বলেছে, সি নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিতে ব্যক্তি নিজেই নিজের পর্যবেক্ষণ করে, অ্যান্সারে রোমান টু এর অ্যান্সার অন্তদর্শন। ডি নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রথম বুদ্ধি অভিক্ষা তৈরি করেন, এর অ্যান্সারে রোমান টু এর অ্যান্সার বিনে সাইমন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের ই নম্বরের প্রশ্ন, গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধের সংযোগ রক্ষাকারী স্নায়ুতন্ত্রকে বলা হয়, স্নায়ুতন্ত্রকে বলা হয়। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল 2014 সালের ক্ষেত্রে। আমি 2014 থেকে 2022 সাল পর্যন্ত যাবতীয় সাইকোলজির বা মনোবিদ্যার যাবতীয় প্রশ্ন MCQ, SA³ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। অ্যান্সার হবে কর্পাস ক্যালোসাম, ঠিক আছে, কর্পাস ক্যালোসাম। তো দেখো, বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধের সংযোগ রক্ষাকারী স্নায়ুতন্ত্রকে বলা হয় কর্পাস ক্যালোসাম। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, এফ নম্বরের প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয়, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার প্যানক্রিয়াস গ্রন্থি থেকে। পরের প্রশ্ন জি নম্বরের প্রশ্ন, বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স মানব জীবন বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করেছেন, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার চারটি ভাগে ভাগ করেছেন। এইচ নম্বরের প্রশ্ন কি বলেছে, মানব জীবনে সর্বাপেক্ষা সমস্যামূলক স্তর, মানব জীবনের সর্বাপেক্ষা সমস্যামূলক স্তর হলো বয়ঃসন্ধিকাল, অ্যান্সার কী হবে, বয়ঃসন্ধিকাল হবে। পরের প্রশ্ন কি বলেছে, জীবের অগ্রভাগে যে স্বাদ চট করে গ্রহণ করতে পারে সেটি হলো মিষ্টি স্বাদ, অ্যান্সার কী হবে, মিষ্টি স্বাদ। পরের প্রশ্ন কি বলেছে, যে নম্বরের প্রশ্ন, চোখের একেবারে বাইরে অস্বচ্ছ আবরণটি হলো, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার শ্বেত মণ্ডল। কে নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি হলো মনোযোগের ব্যক্তি সাপেক্ষে কারণ, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার প্রবৃতি। পরের প্রশ্ন কি বলেছে, যে নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণের সময় একটি বস্তুকে বিশেষ পটভূমিতে মূর্তি হিসাবে দেখা হয়, এই অভিমতটি ব্যক্ত করেছেন, অ্যান্সার হবে রোমান আয়ের অ্যান্সার রোমান অনের অ্যান্সার গেস্টলবাদীরা। পরের প্রশ্ন এম নম্বরের প্রশ্ন, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিক্রিয়ার মধ্যে পরিবর্তন আনার প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে আমাদের রোমান টু এর অ্যান্সার শিকন, অ্যান্সার কী হবে, শিকন। পরের প্রশ্ন এন নম্বরের প্রশ্ন, শিকনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি প্রবর্তন করেন, অ্যান্সার হবে আমাদের রোমান ফাইভের অ্যান্সার সমগ্রতাবাদীরা। পরের প্রশ্ন কি বলেছে, ও নম্বর প্রশ্ন, ক্ষণস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা হলো, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার 5 থেকে 9টি বিষয়। পি নম্বরের প্রশ্ন কি বলেছে, স্মরণের SQ4R কৌশলটি উদ্ভাবন করেন, তো দেখো এর অ্যান্সার হবে রোমান ফাইভের অ্যান্সার টমাস রবিনসন। তো দেখো আমাদের কিউ নম্বরের প্রশ্ন, আধুনিক মনোবিদদের মধ্যে কোনটি স্মৃতির প্রক্রিয়া নয়, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার প্রতাপ ভিক্ষা। এফ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার গতিশীল হওয়া। এস নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার গৌণ চাহিদা, ভালোবাসার চাহিদা হলো গৌণ চাহিদা। পরের প্রশ্ন আবেগের মানসিক ও দৈহিক দিকের কথা বলেছেন, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার মিলন। পরের প্রশ্ন ইউ নম্বরের প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশটি
মস্তিষ্কের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হলে প্রক্ষোভমূলক অভিব্যক্তটি প্রকাশ ঘটে না? অ্যান্সার হবে রোমান্টিক অ্যান্সার হাইপোথ্যালামাস। তো দেখো এসএ কিউব 14খানা আছে। ফার্স্ট কোশ্চেন কি আছে, মনোবিদ ভুন্ডোকে আধুনিক পরীক্ষামূলক মনোবিদ্যার জনক বলা হয় কেন? ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, ভারতবর্ষের আধুনিক মনোবিদ্যার বিকাশে অংশগ্রহণকারী দুজন ভারতীয় মনোবিজ্ঞানের নাম লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে উল্লেখ করা আছে, পর্যবেক্ষণ কি। পরের প্রশ্ন আছে সাক্ষাৎকার পদ্ধতি কয় প্রকার, ঠিক আছে, সাইনাস বা সন্ধিকর্ষ কাকে বলে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি এমসি কিউব সলভ করে দিয়েছি। আমাদের বড় প্রশ্ন এসএ কিউবগুলো এবং বড় প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা দেখে নাও, খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো 535 নম্বরের বড় প্রশ্ন আছে, ঠিক আছে, যেমন বিশুদ্ধ মনোবিদ্যার যে কোনো একটি বা প্রয়োগ মনোবিদ্যার যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যেমন আছে সুষুম্না কাণ্ডের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ঠিক আছে, শ্রবণ কেন্দ্রীয় বিভিন্ন অংশের অবস্থান ও কাজগুলি বর্ণনা করো। 3 নম্বরের প্রশ্ন আছে বিকাশ কি, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই সমস্ত প্রশ্নগুলো 2014 সালে একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান পরীক্ষায় এসেছে।